রাকিব ওরফে শুটার রাকিব এবং সিসি ক্যামেরা ফুটেজে প্রাপ্ত একজন ব্যক্তি যে আমাদের কদু আলমগীর এবং দেওয়ান ফয়সালের স্টেটমেন্টে যে ব্যক্তির নামটি এসেছে রিটন ওরফে চান মিয়া তাকে আমরা গ্রেপ্তার করেছি এই তিনজনকে গ্রেপ্তার করেছি তারেক আজিজ সম্বন্ধে এটুকু বলবো তারেক আজিজ তার বক্তব্যে আমাদের জিজ্ঞাসাবাদ এসে জানিয়েছে সে কাশিম জিয়াদির অত্যন্ত খাস লোক কাশিম জিয়াদির পাশে যখন কেউ ছিল না সে তার পাশে ছিল গত নির্বাচনে তার বক্তব্য নির্বাচনে কাশিম জিয়াদির নির্বাচনে সে একনিষ্ঠ কর্মী কাজ করেছে কাশিম জিয়াদির বক্তব্য তার লিফলেট তার প্রচারণা তার সব কিছু সে করেছে সে একজন শিক্ষিত ছেলে সে ভালো কথা বলতে পারে সে ভালো বক্তৃতা দিতে পারে তাই সে তাকে তার হ্যান্ড সেভে কাজ করেছে এবং কাশিম জিয়াদির যে ফেসবুক আইডি সে নিজে সে চালায় কাশিম জিয়াদির ছেলে এবং সে এই দুজনে মিলে এই ফেসবুক আইডি চালায় বিভিন্ন পোস্ট বিভিন্ন মন্তব্য বিভিন্ন শেয়ার সেই নিজেই করে এবং কাশিম জিয়াদির আরেকটি যে বাসা আছে সেই বাসার অ্যাড্রেসটা সে আমাদেরকে দিয়েছে যেটা অনেকে জানে না সেই বাসার অ্যাড্রেসটা সে দিয়েছে আমরা সেই বাসাতে কিন্তু রেট দিয়েছি যেটা নতুন অনেকে জানে না সে বাসার ঠিকানা পেয়েছি এবং তার বক্তব্য হচ্ছে যে নোমান হত্যার ঘটনার আগে তিন চার মাস আগে নোমানের সঙ্গে তার একটা সখ্যতা হয় অনেক গভীর সখ্যতা হয়ে যায় এবং তার কল সিটার যে যদিও সে অনেক বেশি অস্বীকার করে এই হত্যা সে জড়াতে চায় না কিন্তু আমরা আমাদের তদন্তের বিভিন্ন ধাপে বিভিন্ন পর্যায়ে তার সম্পৃক্ততা পেয়েছি আমরা এটি মোটামুটি আমাদের এই তারেক আজিজ সম্বন্ধে বলবো আমরা আমাদের রিমান্ডে এনেছি আমরা আরও জিজ্ঞাসাবাদ করছি এরপরে আমরা শুটার রাকিব রাকিব শুটার রাকিব তার নামটাও এসেছে সে 164-এ জবানবন্দিতে এবং যে চান মিয়াকে আমরা অ্যারেস্ট করেছি চান মিয়াকে আমরা চাঁদখিল থেকে তার বাসা থেকে তার বাসার অন্য বাসা থেকে আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং রাকিবকে আমরা গ্রেপ্তার করেছি আমরা যৌথ অভিযানে গ্রেপ্তার করেছি করে আমরা বিভিন্ন অভিযান করে তার মাধ্যমে জিজ্ঞাসাবাদ করে তার মাধ্যমে যেটা জানতে পেরেছি আমাদের 164 যে নামটা এসেছে শরীফ যে শরীফ হচ্ছে সে অস্ত্র সাপ্লাই দিয়েছে এবং সে নির্দেশ দিয়েছে অস্ত্র কোথায় রাখতে হবে এবং সে প্ল্যান করেছে কোন দিক থেকে কি কাজ করতে হবে এবং অস্ত্র কোথায় রাখতে হবে কিছু অস্ত্র তারা আগে এনে মজুদ করেছে রেখেছিল সেই ভিত্তিতে আমরা এই শুটার রাকিব এবং চান মিয়াকে নিয়ে আমরা অভিযান করি অভিযানের নাগেরহাট থেকে পদ্মার বাজারে যে রাস্তা সংযোগ সড়ক আছে তার মাঝে লেদুর একটি ব্রিজ আছে লেদু নামে এক ব্যক্তির একটা ব্রিজ আছে তার বাড়ির পাশে ব্রিজ ব্রিজের পাশেই আমরা ওই এলাকা সে দেখেছে বলেছে আমরা সার্চ করে কচুরিপানার বোতলে আমরা দুটি অস্ত্র পাই একটি হচ্ছে রিভলভার এবং একটি হচ্ছে দেশীয় তৈরি পাইপগান এই দুটি অস্ত্র তাদের শনাক্ত মধ্যে আমরা দুটি অস্ত্র উদ্ধার করি এবং তাদেরকে আমরা আজকে কোর্টে প্রেরণ করেছি তাদের দুজনের আপনার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে এ পর্যন্তই ধন্যবাদ আর যে শরীফ এই শরীফকে যে অস্ত্র দিছে শরীফও এজন্য আমি আসামি শরীফ হচ্ছে কাশিম জিয়াদির শক্তিশালী একজন ব্যক্তি এখন পর্যন্ত মোট কত জন হয়েছে এখন পর্যন্ত আমাদের গ্রেপ্তার হচ্ছে 17 জন গ্রেপ্তার হয়েছে 10 এদের নামে 10 জন আর সন্দিগ্ধ 7 জন তদন্তপ্রাপ্তে 7 জন আছে সবাই এই ঘটনার সঙ্গে জড়িত এবং আমরা সেটা খুঁটিয়ে দেখছি এবং বিভিন্ন তদন্তে তাদের নাম আসছে এবং আরো তদন্ত চলছে আমরা আশা করি আপনাদের যে প্রশ্ন যে এক নম্বর আসামিকে আমরা তাকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি বা আশা করি আমরা ধরতে সক্ষম হব